হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি এখন আবুধাবি সাবিয়া থেকে তোমাদের কাছে এই ভিডিওটা করছি। করছি এখানে যে আজকে দিওয়ালি, আর দিওয়ালিতে ভারতীয় কমিউনিটি সব এখানে এসে এই সোসাইটিতে যারা থাকেন আর কি, তো এখানে সব নিচে নেমে এসে বাজি ফোটাচ্ছে। তো আমি ভিডিওটা ধারণ করলাম, তো ভিডিওটা তোমরা দেখো, পুরোটা দেখে থাকো কেমন হয়েছে তোমরা ভিডিওটা জানিও, ঠিক আছে? দেখো দেখো, ওই যে আমার পিছনে বাজি ফোড়ানো শুরু হয়ে গেছে বাচ্চারা। বন্ধুরা, আমি আবুধাবি থেকে সাবিয়া ট্রেন থেকে আছি তোমাদের সঙ্গে। আজকে দিওয়ালি, তার জন্য এখানে এই যে সোসাইটির মানুষজন সব দিওয়ালি পালন করছে। আমি তার ভিডিওটা ধারণ করতে যাচ্ছি। এখানে আরও দর্শকরা সব উপস্থিত আছেন, ঠিক আছে? তো দেখো দিওয়ালিতে কেমন হয়। এখানে খুবই একটা ভালো জায়গা এখানে। তো দিওয়ালিতে সব বাজি পটকে ফোটাচ্ছে, আমি ওখানে যাবো না, আমার এমনিতে ভয় লাগে। দেখো বাচ্চাটা বন্দুক ফোটাচ্ছে, দারুণ না? ওই যে বাচ্চাটা বাজি ফেললো, এরা বাজি ফাটাচ্ছে। ইনি এখানে হয়তো একটা দিয়া জ্বালাবেন। ওই যে ওই যে ওই যে বাবা, নাইস, খুব ভালো জায়গা। দেখো চারিদিকে মানুষজন আছে এদিকে। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ 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 বাহ। আমার তো ভয় লাগছে। সম্পূর্ণ ইন্ডিয়ান কমিউনিটি এখানে, বেশিরভাগ ভারতীয়রাই আমরা আছি এখানে। তো দেখো এই যে যে লাইট জ্বালাচ্ছে বাচ্চারা। বেশি লম্বা করবো না ভিডিওটা, ওনারা ধরাবেন। বেশিরভাগ মেয়েরাই আছে এখানে, ছেলেরা খুব কম। বিল্ডিং ও বিল্ডিং, বিল্ডিং এর সব লাইটিং করেছে, দারুণ না? তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। আমি ভিডিওটা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করো, ভালো থেকো, বাই বাই।